গত 29 অক্টোবর বলেছিলেন ডিসেম্বরে ঠান্ডায় সরকার কাঁপবে, আর আজ কি বললেন? সরকার ফেলে দেওয়াতে তারা বিশ্বাসী নন, সরকার নিজের দোষে কাঁপলে কি করা যাবে, এমনই মন্তব্য সুকান্ত মজুমদারের। কি বলেছেন তিনি দেখুন। আমরা সরকার ফেলে দেওয়াতে বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের আশাতে বিশ্বাস করি। সরকার যদি নিজের দোষে নিজেরাই কাঁপে, আমাদের কি করার আছে? রাজশীদা তুমি ঠিক কথা বলেছি, আমরা তো প্রথম দিন থেকেই বলেছি আমরা গণতান্ত্রিক উপায়ে যে সরকার নির্বাচিত হয়েছে তাকে কেন ফেলতে যাব। কিন্তু সরকার ডিসেম্বর মাসের মাইনে দিতে পারবে কিনা তার তো নেই ঠিক, তার তো কোষে রাজকোষে কোনো সরকারি কোষে কোনো টাকা পয়সা নেই। না কিরকম বিষয়টা ঘুরে গেল না, একদম ঘুরে গেল। ডিসেম্বর ডেডলাইন, আবার বলা হচ্ছে না ডিসেম্বর ডেডলাইন আছে, কি বলছেন? সরকার তো ডিসেম্বরের মাইনে দিতে পারবে না। রাজশ্রী আপনি বলবেন, সমিতদা রাজশ্রী বিরোধী দল ওরা বেশি বলুক, এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে বলেই ওরা জানে 2021 সালে ইসবার 200 পার যে লম্ফঝম্প করে, হ্যাঁ ডেলি প্যাসেঞ্জার সবাই গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা এখানে মানুষ ঠিক করে দিয়েছে, আপনারাও মানুষ ঠিক করে দিয়েছেন, আবার গোয়া চলে যাচ্ছেন, কেন যাব না? প্রসঙ্গ দিচ্ছে পশ্চিমবঙ্গ ডিসেম্বরে আমাদের ঘুরতে, আপনারা বলছেন ডিসেম্বরে গভর্নমেন্ট চেঞ্জ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2001 কি বলেছিল, এবার না এবার সেটা বলুন, তুমি বলুন 2006 তে বলুন কি বলেছিল, একটু সুযোগ পাই বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের বিশ্বাস এবং আশীর্বাদ অটুট আছে বলেই বিজেপির কথায় কেউ গুরুত্ব দেবে না। সুকান্ত বাবুর কাছে বুম যায়, ক্যামেরা যায়, উপায় থাকে না, আজকে এক বলে কালকে আরেক বলে, মানুষ কেউ এক মানুষ নেই, শুধু ক্যামেরার সামনে বলে কোনো আলাদা। এই হচ্ছে সুকান্ত বাবু। আপনারা ডিসেম্বরে মাইনে দিতে পারবেন কিনা এখানে দাঁড়িয়ে, আরে মাইনে কোথা থেকে আনবে, তুমি তো হকের টাকা সব আটকে রেখেছো, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে এক লাইন, আমাদের আর সময় নেই, একদম সময় শেষ, একদম সময় শেষ, প্লিজ একটু সমুদাকে বলতে দিন। সমুদা রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে কাল চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই দেখা করবেন ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন বৃহস্পতিবার, আর মমতা স্ট্যালিন সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে কাল চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওই দিনই দেখা করবেন ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে, এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন বৃহস্পতিবার। মমতা স্ট্যালিন এই সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার, শুনুন। বৈঠক করার আগেও তো ধর্মতলাতে নিয়ে এসে মহাজোট কিসব করেছিলেন, হাত চাত তুলিয়েছিলেন, চপ খাইয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আর একবার চেষ্টা করে দেখতে পারেন। তো আছে